আজকে ভাই ফোটা দেবো, তো এখনো পর্যন্ত স্নান করেনি রনি। তো ফ্রেন্ডস আজকে হচ্ছে ভাই ফোটা, তো আমি আজকে ভাই ফোটা দিতে এসেছি। তো এখন বাজে 11:34, আধ ঘন্টা ভাই ফোটা আছে। তো রনি এখনো স্নান করেনি, সে কারণে স্নান করতে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যেগুলো একটু ইউনিক বলে মনে হয়েছে সেগুলোই কিনেছি। দেখে নাও, এখানে 5 রকম মিষ্টি রয়েছে। এটা হয়তো আমের তৈরি। তো আমার মিষ্টির থালি একেবারে রেডি। তো এবার রনি গেছে স্নান করতে, স্নান করে আসার পর তখন আমি ভাই ফোটা দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো রনি এখন বসে আছে, এখন আমরা দেবো ফোটা। ছানার পায়ে সেটা ওটার মধ্যে একটু গোলাপ জল বেশি দিয়েছে। অন ক্যামেরা বললো বিকালে দেবে, কিন্তু কোন বিকালে দেবে সেটা বলেনি। আজকেই বিকালে দেবো। আজকে কত তারিখ? 27 তারিখ। 27/10/2022 দেবো বিকালে। কোনটা খাবি তুই? কোনটা? এটা রিক কোন সুন্দরটা নেবা? রিক কোন সুন্দর? রিক কোনটা নিবি? আগে রিক বল না, যেটা না পছন্দ তুমি নিয়ে নাও। বাহ, রিক গ্রিনটা পছন্দ করেছে তো রিক নে। হ্যাঁ তো নাও, নিজে নেবা? নাও 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 নাও, নিজের হাতে তুলে নাও, নিজের হাত জগন্নাথ। আরে এগুলো নেবা না, এখানে চা চলে এসেছে। তো এখন চলে এসেছে রুটি আর পালং শাকের তরকারি। খাওয়ার পর সাথে তো মিষ্টি আছেই, আর দুপুরে কি কি মেনু আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো এখানে রিক কফির বড়া খাচ্ছে এখন। কেমন খেতে রিক? ভালো খেতে। খুব ভালো? হ্যাঁ ভালো খেতে। তো আমরা আজকে সারাদিন খুব আড্ডা দেব, খুব মজা করব। চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো এখন সবাই মিলে ওভারে ফিল্ম দেখছে, একটু পরে দুপুরে লাঞ্চ হবে। তো লাঞ্চে কি কি মেনু আছে অবশ্যই শেয়ার করব। এবং তোমরা কেমন আছো রিক জিজ্ঞেস করছে। ভালো আছি। এরিক তুই ঘুরতে যাবি? কোথায় যাবি? কোথায় কি করবো আমি নিয়ে?
দেখাবো? আচ্ছা দাও, এখন না, বিকেলে। তুমি এখন ভাত খাবে, আর ওগুলো কি খাবে? ওগুলো কে খাবে? ওই দুটো ক্যাডবেরি দুটো তুই খাবি? পাপা খাবে এগুলো, তুই খাবি না? আচ্ছা তুই খাবি, তুই খাবি। আচ্ছা ভাত খেয়ে না তারপরে, আগে ভাত খাবি। তো রাঞ্চে আমাদের রয়েছে পাতুরির ডাল, হচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে গ্রেভি করে বানানো একটা ডাল। এখানে রয়েছে হচ্ছে মূলো শাক, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি, এটা কিন্তু দারুণ খেতে। এখানে রয়েছে ফুলকপির বড়া, এটাও ভালো খেতে। এখানে রয়েছে চিকেন আলু দিয়ে একেবারে কষা করে বানানো, আর এখানে রয়েছে ফুলকপি দিয়ে রুই মাছ, আর এখানে লেবু পেঁয়াজ শসা কাটা আছে, আর এখানে আছে ভাত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে আমরা খেতে বসেছি, এদিকে রিক পকোড়া নিয়ে কি করছে, খাবি তুই? তখন সন্ধ্যাবেলা এখন আমি লাল চা খাচ্ছি, এদিকে রিকু এখন খাবে, রিকু খাবি তো? এদিকে মলি বসে আছে। তো যাই হোক এখন সবাই লাল চা খাবো। তো এখন সন্ধ্যাবেলা মলি বানিয়েছে হচ্ছে কি যেন ওটার নাম, এই কি নাম এটা, তো এখন সন্ধ্যাবেলা মলি বানিয়েছে X65, জাস্ট দুর্দান্ত হয়েছে, আমরা সবাই মিলে খাচ্ছি। তো সেদিন রাতে আমরা ডিনার করে বাড়ি চলে এসেছিলাম, সেই কারণে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। তো যেটুকু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু প্রেস করে দিও। পৃথিবীর সকল ভাই বোনের সম্পর্ক যেন খুব ভালো থাকুক এই কামনাই করি। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, রনি কিন্তু আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, পরে অবশ্যই শেয়ার করবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।